হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু আমি অত ভালো নই। বিকেল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন থামলো আবার আসছে বৃষ্টি, ফের বিদ্যুৎ চমকাতে শুরু করছে বাইরে। তো কি করা যাক, ভালোই হচ্ছে বৃষ্টিটা, কিন্তু কলকাতায় শুধু বৃষ্টি হলে হবে না, এখানেও তো বৃষ্টি হতে হবে। তারপরে কিন্তু কলকাতার সামনে দু জায়গায় যেতে হচ্ছে, তোমাদেরকে এটাই নিয়ে ভিডিও করাচ্ছি এবং দেখাচ্ছি, এবং দেখছো তোমরা সবাই মিলে, এবং দেখা যাক সামনে কতটুকু কাজ চলছে। এবং তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের সামনের সপ্তাহে নয়, হয় ধরো কিছুদিন সময় লাগবে, এরকম লাগবে। ঠিক আছে, তো চলো আজকে বাইরে, বাইরে নয় হয় বলো বারান্দায়। তো কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো চলো বারান্দায় তোমাকে দেখাচ্ছি, বিদ্যুৎ চমকাচ্ছে কত, মানে ইয়ে নাই, এখন ইয়ে বলা যাচ্ছে না যে কি হবে রাত্রে। চলো বিদ্যুৎ চমকাতে দেখা যাচ্ছে, কই দেখা যাচ্ছে, এই তো চমকালো বিদ্যুৎ, এই যে এই দিকে চমকালো, কই রে দেখা যাচ্ছে না, এই যে চমকালো, হালকা চমকাচ্ছে, দেখা যাচ্ছে না। তো চলো ঘরে যাই। সো ফ্রেন্ডস, বাড়ি তো হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, মনে তো হচ্ছে দেখা যাচ্ছে না, এবং না বলাটাই ভালো, বলা যায় না যে কি কি ক্ষতি করে দিতে পারে, সেটা আমার বলার পক্ষে সম্ভব নয়। ফ্যানটা বন্ধ করেছি যাতে আওয়াজটা পাওয়া যাচ্ছে না, তার ফ্যানটা বন্ধ করলাম যাতে এই মুখের কথা বলার আওয়াজটা যাতে শোনা যায় এই ফোনের ভিডিওতে ক্যামেরাতে। এবং রাত্রিবেলা মাঝ রাতে কি হবে কে জানে, কেন বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। বৃষ্টি পড়লে কারেন্ট থাকে না অনেকক্ষণ, এটাই হচ্ছে, কারেন্টটা বন্ধ করে রেখে দিচ্ছে। এবং দেখা যাক কি হয়। তো চলো এখন খেয়ে দিয়ে এখন ঘুমানো, এখন তো রাত 8টা বাজে, অত বড় ভিডিও করছি না, এখন আমাকে ডিনার করতে হবে। অত বড় ভিডিও করলে তোমরা অনেক রিকোয়েস্ট করছো যে বড় করে ভিডিও বানাও, বড় করে ভিডিও বানাতো, ঠিক আছে তো বড় করে ভিডিও বানাচ্ছি। তো চলো এখন ডিনার করতে হবে, রাত্রেবেলা কি হবে কে জানে, তো চলো ডিনার করে আসা যাক। সো ফ্রেন্ডস, কাশি উঠে গেল, তো আমার খাওয়া কমপ্লিট। এই কানটা না একটু একটু ব্যথা করছে, আর শরীরটা কদিন ধরে খুব খারাপ করছে, এই জন্য ইউটিউবে কিছু ভিডিও পোস্ট করতে পারছি না। এবং চলো আমার খাওয়া কমপ্লিট, এবার এখন ঘুমিয়ে পড়ে যাওয়া উচিত। এখন বাজে প্রায় 10টা, অনেক রাত হয়ে চললো, বাইরে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে আবার হবে মনে হয়, কেন কাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এত বৃষ্টি যে মানে অত বৃষ্টি হবে, কাল রাতে খুব জোর বৃষ্টি, আর এখন সকাল হতে না হতে যে হালকা বৃষ্টি পড়ছে, মানে ওইটা কিরকম করছে সেটা বুঝতে পারছি না। চলো এখন ঘুমিয়ে পড়ে যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, বাইরে দেখো আজকে সকাল সকাল এসে হাওয়া বইতে শুরু করেছে, আকাশ মেঘলা করেছে, দেখছি বাইরে হাওয়া বইছে, এবং ঘুম থেকে ওঠা হয়ে গেল, ব্রাশ করা হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, তারপরে সে ভিডিও করছি তোমাদের সাথে। আমার এখন টিউশন আছে, টিউশন পড়ে দেখো তোমাদের সাথে পরে আবার দেখা হবে আড্ডা নিয়ে, ঠিক আছে। ঘরটা অন্ধকার করে রেখেছি, কেন জানালা খুলতে ইচ্ছা করছে না, অন্ধকারই থাকতে ভালো লাগছে, আর বাইরে খুব প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, অতটা বোঝা যাচ্ছে না, প্রচন্ড আজকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, কিন্তু আজকে ওয়েদারটা বেশ মেঘলা করেছে দেখলাম। তো চলো পরে আবার কি নিয়ে হাজির হতে হবে সেটাও পরে দেখতে হবে। এবং চলো এখন আমি খেয়ে নিই, তারপর খেয়ে নিবো, যে সরি টিউশনটা হয়ে যাক, তারপর তোমার সাথে পরে কথা হবে, আড্ডা হবে, ঠিক আছে, টাটা। মেঘ করেছে মনে হচ্ছে, না দেখে আমারও তাই মনে হচ্ছে, ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না,
আর বেল নোটিফিকেশনটা অন করতে বলো না, যখনই আমি ভিডিও আপলোড করবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মধ্যে টাটা।